আসসালামু আলাইকুম আমরা এখন দেখব তিতাস গ্যাসের রেজিস্ট্যান্ট ম্যানেজার পদের এমসি কিউ পরীক্ষার অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছেচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে ছেচল্লিশ নম্বর অঙ্ক ছিল এ ডগ টেক্স থ্রি ল্যাপস ফর এভরি ফাইভ ল্যাপস অফ এ হেয়ার ইফ ওয়ান ল্যাপ অফ দ্য ডগ ইজ ইকুয়েল টু থ্রি ল্যাপস অফ দ্য হেয়ার দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ডগ টু দ্যাট অফ দ্য হেয়ার অর্থাৎ বলা আছে ল্যাব বলতে আপনি লাভ দেওয়া বোঝাতে পারেন অর্থাৎ একটা নির্দিষ্ট ডিসটেন্স অতিক্রম করা বোঝাতে পারেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কুকুর যখন তিন লাভ দেয় হেয়ার তখন পাঁচটা লাভ দেয় তো এখানে বলা হচ্ছে কুকুরের একটা লাফের সমান হচ্ছে হেয়ারের তিনটা লাফের সমান তাহলে তাদের স্পিডের রেশিও কত হবে তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডগ এবং হেয়ারের ক্ষেত্রে যদি চিন্তা করেন এখানে ডগ দেয় হচ্ছে থ্রি ল্যাপ আর হেয়ার দেয় হচ্ছে ফাইভ ল্যাপ আর ডগ আর হেয়ারের ল্যাপের যদি কম্পেয়ার করেন তাহলে ডগের ওয়ান ল্যাপের সমান হয় হচ্ছে হেয়ারের থ্রি ল্যাপের সমান অর্থাৎ ডগ যদি এক্স দূরত্ব অতিক্রম করে তাহলে হেয়ার করবে হচ্ছে তিন লাভ দিতে হবে এক্স বাই থ্রি অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারবো থ্রি এক্স আর এক্স এই হচ্ছে রেশিও তাদের অর্থাৎ একটা লাভ দিলে কত দূরে যায় তো এখানে ডগ যেহেতু তিনটা লাভ দেয় এই টাইমের মধ্যে তাহলে থ্রি ইন্টু থ্রি এক্স আর হেয়ার যেহেতু একটা লাভ দেয় তাহলে ফাইভ ইন্টু এক্স তাহলে রেশিও আসবে হচ্ছে নাইন এক্স আর ফাইভ এক্স এটা হচ্ছে ডিসটেন্সের রেশিও যে ডগ হচ্ছে নাইন এক্স দূরত অতিক্রম করবে হেয়ার হচ্ছে ফাইভ এক্স দূরত্ব অতিক্রম করবে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে দ্য রেশিও অফ দ্য স্পিড স্পিড মানে হচ্ছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি দূরত্ব অতিক্রম করবে তার স্পিডই বেশি হবে সেই ক্ষেত্রে এটার ডিস্টেন্স রেশিও হলেও এটা স্পিডের রেশিও দেওয়া যাবে কারণ হচ্ছে এটা সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট টাইম ইন্ডেক্সের মধ্যে সেই জন্য উত্তর হবে হচ্ছে নাইন ইস টু ফাইভ

এখন সে হিসাব করে দেখলো যদি কমলার দাম প্রতিটা তিন টাকা কম হতো তাহলে সে বারোটা কমলাই কিনতে পারতো জিজ্ঞাসা করা হয়েছে আসাদ কত টাকা নিয়ে গিয়েছিল ধরে নেই আসাদ গিয়েছিল হচ্ছে টেন এক্স টাকা নিয়ে তো টেন এক্স টাকা নিয়ে সে বাজারে গিয়ে দেখলো যে দশটা কমলা পায় তাহলে প্রাইস অফ অরেঞ্জ ইকুয়েল টু আসবে হচ্ছে টেন এক্স বাই টেন ইকুয়েল টু হবে হচ্ছে এক্স টাকা পার অরেঞ্জ সে এখনকার বাজার মূল্য দেখতে পায় তো সে বলা হচ্ছে যে যদি তিন টাকা করে কম হতো অর্থাৎ এক্স মাইনাস থ্রি টাকা করে অরেঞ্জ হতো তাহলে সে যেই টাকা নিয়ে যায় অর্থাৎ টেন এক্স টাকা নিয়ে যায় সেই টাকায় সে বারোটাই পায় তাহলে তখন প্রাইস পড়তো হচ্ছে টেন এক্স বাই টুয়েলভ তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশান এটা করলে আসবে হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস থার্টি সিক্স ইকুয়েল টু টেন এক্স বা টু এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি সিক্স বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে এইটিন অর্থাৎ প্রতিটি কমলার দাম বাজারে সে গিয়ে দেখে হচ্ছে আঠারো টাকা এখন জিজ্ঞাসা করা হচ্ছে হাউ মাছ মানি ডিড আসাদ হ্যাব আসাদ কত টাকা নিয়ে গিয়েছিল আসাদ নিয়ে গিয়েছিল হচ্ছে টেন এক্স টাকা তাহলে আসবে হচ্ছে টেন এক্স ইকুয়েল টু টেন ইন্টু এইটিন ইকুয়েল টু আসবে হচ্ছে একশো টাকা এই একশো টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর

জিজ্ঞাসা করা হয়েছে প্রথমটা যদি বিশ পার্সেন্ট লসে বিক্রি করা হয় এবং দ্বিতীয়টা যদি চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় তাহলে ওভারঅল লাভ লস কত ছিল তো এটা ধরে নেই সেভেন্টি আর এটা ধরে নেই হচ্ছে থার্টি তাহলে দুইটা মিলিয়ে প্রাইস আসবে হচ্ছে একশো তো প্রথমটা যেটা বলা হচ্ছে এখানে বিশ পার্সেন্ট সে লস করে বিশ পার্সেন্ট লস করলে আশি পার্সেন্ট দামে বিক্রি করতে হয় আসবে হচ্ছে ফিফটি সিক্স টাকায় বিক্রি করতে হয় আর দ্বিতীয়টা বলা হচ্ছে চল্লিশ পার্সেন্ট লাভ করে চল্লিশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো চল্লিশ পার্সেন্ট দামে সে বিক্রি করবে তাহলে আসবে হচ্ছে ফোরটি টু তাহলে দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে নাইনটি এইট টাকা অর্থাৎ একশো টাকা দিয়ে কিনে আটানব্বই টাকা বিক্রি করে তাহলে লস আসবে হচ্ছে টু পার্সেন্ট অর্থাৎ টু পার্সেন্ট লস হবে এই পার্সেন্ট উত্তর তারপর ফোর্টি 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 নাইন বলা আছে সলিউশন এক্স কন্টেন্স পার্সেন্ট সল্ট অ্যান্ড সিক্সটি পার্সেন্ট ওয়াটার বাই ওয়েট সলিউশন ওয়াই কন্টেন্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সল্ট অ্যান্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়াটার ইফ দ্য দ্যিক্চার অফ এক্স অ্যান্ড ওয়াই কন্টেইন্স থার্টি পার্সেন্ট সল্ট ওয়াট পার্সেন্টেজ অফ দ্য ওয়েট অফ দ্য মিক্সার ইজ সলিউশন এক্স অর্থাৎ বলা হচ্ছে আপনার এক্স একটা সলিউশন আছে তার মধ্যে সল্ট এবং ওয়াটারের যেই পার্সেন্টেজ আছে সল্ট আছে হচ্ছে ফোর্টি পার্সেন্ট ওয়াটার আছে হচ্ছে সিক্সটি পার্সেন্ট আর ওয়াইয়ের মধ্যে সল্ট আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ওয়াটার আছে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন জিজ্ঞাসা করা হয়েছে দুইটা মিক্সিং করার পরে সল্ট পাওয়া গেল হচ্ছে থার্টি পার্সেন্ট টোটাল সলিউশনে অর্থাৎ এক্স প্লাস ওয়াই সলিউশন মিক্সার করার পরে সল্ট পাওয়া গেছে হচ্ছে থার্টি পার্সেন্ট এখন জিজ্ঞাসা করা হয়েছে যে টোটাল সলিউশন যে করলেন সেটার মধ্যে আপনার এক্সের পার্সেন্টেজ কত ছিল তো এটা বের করার ক্ষেত্রে আমরা ধরে নেই এটা হচ্ছে এক্স কেজি নিলেন এটা হচ্ছে ওয়াই কেজি নিলেন তাহলে একশো কেজির মধ্যে আমাদের পয়েন্ট ফোর এক্স আসবে হচ্ছে সল্ট আর দ্বিতীয়টার ক্ষেত্রে আসবে হচ্ছে টোয়েন্ট পয়েন্ট টু ফাইভ ওয়াই ইকুয়াল টু সল্ট ইকুয়েল টু আসবে ওভারঅল আমাদের সল্ট হচ্ছে থার্টি পার্সেন্ট পয়েন্ট থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই বা এটা ক্যালকুলেশন করে এক সময় আসবে হচ্ছে টু এক্স ইকুয়েল টু ওয়াই বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু পাবেন হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান ইস টু টু অর্থাৎ এই প্রথম সলিউশনটা এবং তার দ্বিগুণ সলিউশন করা হচ্ছে আমাদের থ্রি থ্রি এর মধ্যে এক্স হচ্ছে এক ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি হচ্ছে পার্সেন্ট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে কোশ্চেন নাম্বার ফিফটি নাম্বার ফিফটিতে বলা আছে রংলি তারপরে বলা আছে স্টুডেন্টস মার্কস ওই আয়ার রংলি এন্টার্ড এজ এইটি থ্রি ইনস্টিউট অফ সিক্সটি থ্রি ডিউ টু দা ইয়র দা এভারেস্ট মার্ক অফ দ্য ক্লাস গট ইনক্রিজড বাই পয়েন্ট ফাইভ ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস এখানে বলা আছে যে তেষট্টির জায়গায় তিরাশি দেওয়া হয়েছিল সেই জন্য মার্ক্স পয়েন্ট ফাইভ করে বেড়ে গিয়েছিল সবার তাহলে যে ভুলটা হয়েছে তেষট্টি থেকে তিরাশি দেওয়া হয়েছে ডিফারেন্স হচ্ছে টোয়েন্টি এই টোয়ান্টি টোটালের কারণে আমার প্রত্যেকের নাম্বার পয়েন্ট ফাইভ করে বেড়ে গিয়েছিল তাহলে জিজ্ঞাসা করা হয়েছে স্টুডেন্টের সংখ্যা কত তাহলে যেহেতু পয়েন্ট ফাইভ করে প্রত্যেককে বেড়ে গিয়েছিল এই বিশ কমাতে হবে তাহলে পয়েন্ট ফাইভ করে প্রত্যেকের কমবে ভাগ করলে আসবে হচ্ছে ফোরটি অর্থাৎ এই ফোরটি স্টুডেন্ট ছিল ক্লাসে এইটি হবে প্রশ্নের উত্তর

যে দুই কোয়ালিটির আপনার ডাল আছে টু ইস টু থ্রি আপনি মেশালেন এবং বাইশ টাকা করে বিক্রি করলে আপনার দশ পার্সেন্ট লাভ থাকে এখন প্রথমটা যদি আপনি অর্থাৎ যেটা আপনার কম কোয়ান্টিটি অর্থাৎ এইটা এই ডালটা যদি আপনি পনেরো টাকা করে কিনেন দ্বিতীয়টা কত করে কিনে বাইশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ থাকবে তো এটা ধরেন এটা হচ্ছে টু এক্স এটা হচ্ছে থ্রি এক্স তো টু এক্স পরিমাণ যেটা আছে এটা হচ্ছে চোদ্দো টাকা করে কিনেন আর এটা ধরেন ওয়াই টাকা করে কিনেন আর বিক্রি করার সময় আপনি ওভারঅল বিক্রি করেন হচ্ছে বাইশ টাকা ওভারঅল বিক্রি করা হয় হচ্ছে বাইশ টাকা এখন বাইশ টাকা কত কেজি বিক্রি করেন বাইশ টাকায় বিক্রি করা হচ্ছে টু এক্স প্লাস থ্রি এক্স পরিমাণ এই পরিমাণ বিক্রি করা হচ্ছে বাইশ টাকা কেজি করে এখন এইটা বিক্রি করলে কি হয় লাভ হয় দশ পার্সেন্ট যদি দশ পার্সেন্ট লাভ হয় তাহলে কস্ট প্রাইস যদি আমরা এই পার্স থেকে হিসাব করি তাহলে আসবে হচ্ছে ফোরটিন ইন্টু টু এক্স এটা হচ্ছে একটা কস্ট প্রাইস প্লাস থ্রি এক্স ওয়াই এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির কস্ট প্রাইস ইকুয়েল টু আপনি বাইশ টাকা করে বিক্রি করেন টু এক্স প্লাস থ্রি এক্স পরিমাণ ইন্টু দিতে হবে আমরা তো এটা হচ্ছে সেলিং প্রাইস আমরা এটা কস্ট প্রাইজে নিয়ে আসবো যেহেতু দশ পার্সেন্ট লাভ হয় তাহলে ওয়ান হান্ড্রেড টেন বাই হান্ড্রেড দিলে আমাদের ওইটা চলে আসবে অর্থাৎ কস্ট প্রাইসটা চলে আসবে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে টোয়েন্টি এইট এক্স প্লাস থ্রি এক্স ওয়াই ইকুয়েল টু এইট এক্স ইন্টু ওয়ান হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে থ্রি ওয়াই ইকুয়েল টু সেভেন্টি টু বা ওয়াই ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ ওয়ের মান আসলো টোয়েন্টি ফোর আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে লার্জার কোয়ান্টিটির প্রাইস কত লার্জার কোয়ান্টিটির প্রাইস হচ্ছে চব্বিশ টাকা এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি টু ফিফটি টুতে বলা আছে জামাল কভার ডিস্টেন্স অফ থ্রি ফোরটি মাইলস বিটুইন সিটি এ অ্যান্ড সিটি বি টেকিং এ টোটাল অফ ফাইভ আওয়ার্স ইফ পার্ট অফ দ্য ডিস্টেন্স ওয়াজ কভারড এট সিক্সটি মাইলস পার আওয়ার স্পিড অ্যান্ড দ্য balance at 80 miles per hour speed how many hours did he traveled at 60 miles per hour তো আমরা ধরে নেই সিক্সটি মাইলস পার আওয়ার গতিবেগ এবং এইটি মাইলস পার আওয়ার গতিবেগ যেটা আছে এই দুইটা গতিবেগে ধরে নেই এক্স ডিসটেন্স অতিক্রম করে আর এটি মাইলস পার আওয়ারে যেহেতু টোটাল হচ্ছে থ্রি ফোরটি তাহলে থ্রি ফোরটি মাইনাস এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আর টোটাল টাইম লাগে হচ্ছে পাঁচ ঘন্টা তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স বাই সিক্সটি এটা একটা টাইম প্লাস থ্রি ফোরটি মাইনাস এক্স বাই ইকুয়েল আসবে হচ্ছে ফাইভ আওয়ার এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে ওয়ান এইটটি এক যদি ওয়ান এইটটি পাওয়া যায় জিজ্ঞাসা করা হয়েছে যে ষাট কিলোমিটার পার আওয়ার গতিবেগে কতক্ষণ চলল তাহলে টাইম ইকুয়েল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড ইকুইল টু আসবে হচ্ছে ওয়ান এইটটি ডিভাইড বাই সিক্সটি ইকুয়েল টু আসবে হচ্ছে আওয়ার এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি থ্রি নাম্বার ফিফটি থ্রিতে বলা আছে এভারেজ এজ অফ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড দেয়ার চাইল্ড থ্রি ইয়ার্স অ্যাগো ওয়াজ টোয়েন্টি সেভেন ইয়ার্স অ্যান্ড দ্যাট অফ ওয়াইফ অ্যান্ড চাইল্ড ফাইভ ইয়ার্স অ্যাগো ওয়াজ টোয়েন্টি ইয়ার্স দ্য প্রেজেন্ট এজ অফ হাজব্যান্ড ইজ তো এখানে অ্যাভারেজ তিনজনের দেওয়া আছে হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস চাইল্ড ইকুয়েল টু বলা আছে তিন বছর আগে সাতাশ ছিল তাহলে বর্তমানে হবে হচ্ছে প্লাস ইকুয়েল টু তিরিশ আবার ওয়াইফ এবং চাইল্ডের বয়স বলা হচ্ছে পাঁচ বছর আগে ছিল বিশ তাহলে এখনকার অ্যাভারেজ হবে হচ্ছে পঁচিশ তাহলে তিনজনের টোটাল যেটা আছে সেটা হবে হচ্ছে নব্বই আর পঁচিশ করে দুইজনের টোটাল আসবে হচ্ছে পঞ্চাশ তাহলে এই টোটালটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং চাইল্ড এটা হচ্ছে ওয়াইফ এবং চাইল্ড তাহলে দুইটার পার্থক্য আসবে হচ্ছে চল্লিশ ইকুয়াল হাজবেন্ড হাজব্যান্ডের বয়স হবে পার্সেন্ট অফ দ্য কস্ট ইফ দ্য কস্ট ইনক্রিজেজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাট সেলিং প্রাইস রিমেন্স কনস্ট্যান্ট অ্যাপ্রক্সিমেটলি হট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট এখানে বলা হচ্ছে যে একটা জিনিস বিক্রি করলে আপনার তিনশো বিশ পার্সেন্ট লাভ হয় এবং কস্ট প্রাইস যদি পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয় এবং সেলিং প্রাইস যদি আগেরটাই থাকে তাহলে আপনার প্রফিটটা সেলিং প্রাইসের কত পার্সেন্ট তো আমরা ধরে নেই কস্ট প্রাইস হচ্ছে একশো টাকা তাহলে সেলিং প্রাইস তিনশো বিশ পার্সেন্ট লাভে আসবে হচ্ছে চারশো বিশ টাকা এখন কস্ট প্রাইস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ালে হবে হচ্ছে একশো পঁচিশ টাকা সেলিং প্রাইসটা আপনার আগেরটাই থাকবে চারশো বিশ তাহলে প্রফিট যেটা আসবে

কারেন্টের বিল দেন বিলের ক্ষেত্রে একটা আছে হচ্ছে ফিক্সডের অংশ আর একটা আছে হচ্ছে ভ্যারিয়েবল অংশ এটা হচ্ছে চেঞ্জ হয় তো এখানে বলা আছে যখন পাঁচশো চল্লিশ ইউনিট হয় তখন বিল আসে হচ্ছে আঠারোশো টাকা যখন ইউজটা হয় হচ্ছে আপনার ছয়শো বিশ ইউনিট তখন বিলটা হয় হচ্ছে দুই টাকা এখন যদি পাঁচশো ইউনিট হয় আপনার ইউজ তাহলে বিল কত আসবে সেটা জানতে চাওয়া হয়েছে তো এই ক্ষেত্রে আমরা যদি এটার পার্থক্য বের করি পার্থক্য বের করলে আমরা পাব হচ্ছে এইটটি ইউনিটের বিল আসবে হচ্ছে দুইশো টাকা তাহলে ওয়ান ইউনিটের বিল আসবে হচ্ছে তিন টাকা তো তিন টাকা পার ইউনিট যদি বিল হয় তাহলে এই পাঁচশো চল্লিশ ইউনিটের বিল আসার কথা ছিল আপনার পাঁচশো চল্লিশ ইন্টু তিন ইকুয়াল টু ষোলোশো বিশ টাকা কিন্তু বিল আসা তো আঠারোশো টাকা তাহলে এখানে ফিক্সড অংশ আছে ফিক্সড অংশ যেটা আছে সেটা হচ্ছে আঠারোশো

পার্টলি অন ফুড অ্যাট ফোর কিলোমিটার পার আওয়ার অ্যান্ড পার্টলি অন বাইসাইকেল অ্যাট নাইন কিলোমিটার পার আওয়ার হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইন কিলোমিটার ট্রাভেলড অন ফুড এখানে বলা হচ্ছে যে একষট্টি কিলোমিটার সে যায় নয় ঘন্টা সময় লাগে তার এখন জিজ্ঞাসা করা হয়েছে পায়ে হেঁটে যায় সে হচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং সে বাইসাইকেলে যায় নাইন কিলোমিটার পার আওয়ার গতিবেগে এখন জিজ্ঞাসা করা হয়েছে সে কতটুকু দূরত্ব পায়ে হেঁটে গিয়েছিল তো আমরা ধরে নেই পায়ে হেঁটে গিয়েছিল হচ্ছে এক্স ঘন্টা এবং বাইসাইকেলে গিয়েছিল নাইন মাইনাস এক্স ঘন্টা তাহলে আমরা যে হিসাবটা করতে পারবো সেটা হচ্ছে স্পিড ইন্টু আওয়ার অর্থাৎ ফোর এক্স প্লাস নাইন ইন্টু নাইন মাইনাস এক্স টু টোটাল ডিস্টেন্সটা সিক্সটি ওয়ান এখান থেকে এক্সের মান বের করলে পাবেন হচ্ছে ফোর আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে

y এবং জেডের এর মধ্যে টাকা ভাগ করতে হবে হচ্ছে আঠারোশো এখানে বলা আছে x হচ্ছে 2.5 পয়েন্ট ফাইভ টাইমস অফ ওয়াই পাই এবং ওয়াই পাই হচ্ছে z এর চার গুণ তাহলে আমরা এখানে মান বসালে টু পয়েন্ট ফাইভ ইন্টু ফোর জেড পাবো হচ্ছে টেন তাহলে এক্স ওয়াই যদি আমরা রেশিও করি তাহলে পাবো হচ্ছে টেন জেড ইজ

ওয়াজ সেভেন টোয়েন্টি হাউ মিনি ইন্ডিভিজুয়ালস ওয়ার কভার দ্য সার্ভে এখানে বলা হচ্ছে যে একশো পার্সেন্ট রেসপন্ডারের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এ প্রোডাক্ট পছন্দ করে সিক্সটি পার্সেন্ট বি প্রোডাক্ট পছন্দ করে এবং বাকি তারা কোনো প্রোডাক্টে পছন্দ করে না তাহলে যারা পছন্দ করে না এবং বিয়ের মধ্যে পার্থক্য হচ্ছে সাতশো বিশ জনের তাহলে টোটাল কতজন তাহলে এর ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বিয়ের ক্ষেত্রে হচ্ছে সিক্সটি পার্সেন্ট আন আনসার যেটা আছে সেটা হচ্ছে বাকি টোয়েন্টি পারসেন্ট তাহলে এই সিক্সটি এবং টোয়েন্টি যে ডিফারেন্সটা এটা হচ্ছে আমাদের ফোরটি পার্সেন্টেড ফোরটি পার্সেন্টের সমান বলা আছে হচ্ছে সাতশো বিশ তাহলে হান্ড্রেড পার্সেন্টের সমান বের করতে হবে ফোরটি ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু আসবে হচ্ছে আঠারোশো অর্থাৎ আঠারোশো রেসপন্ডার ছিল টোটাল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি নাইন ফিফটি নাইনে বলা আছে দ্য ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম অফ ইলেভেন মেম্বার ইজ টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ড অ্যান্ড দ্য উইকেট কিপার ইজ থ্রি ইয়ার্স ওল্ডার দেন হিম ইফ দ্য এইস অফ these টু আর excluded. The অ্যাভারেজ এইজ অফ the রিমেনিং প্লেয়ার ইজ ওয়ান ইয়ার লেস than the অ্যাভারেজ এইজ অফ দ্য হোল টিম হোয়াট ইজ the average age অফ the, the, the whole টিম এখানে বলা হচ্ছে যে এগারো জনের একটা ক্রিকেট টিমের মধ্যে ক্যাপ্টেনের বয়স হচ্ছে ছাব্বিশ বছর এবং উইকেট কিপার হচ্ছে তার চেয়ে তিন বছরের বড় এখন এই দুজনের বয়স যদি আপনি বাদ দেন তাহলে আগে যে টোটাল অ্যাভারেজ ছিল এভারেজ থেকে এভারেজটা এখন এক কম হয় তাহলে জিজ্ঞাসা করা হয়েছে অ্যাভারেজ কত ছিল তো আমরা ধরে নেই যে এগারো জনের অ্যাভারেজ ছিল হচ্ছে এক্স ইয়ার্স তো এক্স ইয়ার্স হলে এগারো মেম্বারের টোটাল বয়স হবে হচ্ছে ইলেভেন এক্স ইলেভেন এক্সের সমান হবে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে ক্যাপ্টেনের যে বয়স সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স এবং উইকেট কিপারের যে বয়সটা হবে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্সের চেয়ে তিন বেশি অর্থাৎ টোয়েন্টি নাইন তাহলে তাদের টোটাল বয়স হবে হচ্ছে টোয়েন্টি সিক্স প্লাস টোয়েন্টি নাইন প্লাস হচ্ছে বাকি তাকে হচ্ছে নয় জন নয় জনের বয়স বলা হচ্ছে আগে যে অ্যাভারেজ ছিল তার চেয়ে এক কমে গেছে তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু নাইন এইটা আসবে তো এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুইল টু পাবেন হচ্ছে টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রি হবে হচ্ছে অ্যাভারেজ এইস অব দ্য ক্রিকেট টিম এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি নাম্বার সিক্সটিতে বলা হচ্ছে ফর হুইচ ভ্যালু অফ এক্স ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট নেগেটিভ অর্থাৎ এক্সের কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ঋণাত্মক সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইস স্মলার দ্যান জিরো বা এটা মিলাম করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস এইট স্মলার দ্যান জিরো বা এক্স কম নিলে এক্স মাইনাস ফোর মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস ফোর স্মলার দ্যান জিরো বা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু স্মলার দ্যান জিরো তো এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটাই গুণ করলে ঋণাত্মক হবে তাহলে এক্স মাইনাস টু ধক ধরব এক্স মাইনাস ফোর ঋণাত্মক ধরব বা এটা এক্স ইজ গ্রেটার দেন টু এক্স দেন ফোর তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক্সের মান আসবে হচ্ছে ফোরের চেয়ে কম এর চেয়ে বেশি অর্থাৎ এক্স ইজ than দেন টু অ্যান্ড than দেন এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো ডেসক্রিপশনে তার কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ